72 বছরে পা রাখলেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটানা প্রায় 9 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে বিচক্ষণতার সাথে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে চলেছেন। জাতিসংঘের 73তম সাধারণ অধিবেশনে অংশ নেয় এবছর জন্মদিনে যুক্তরাষ্ট্রেই থাকছেন তিনি। তবে দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে শেখ হাসিনার 71তম জন্মদিন। কাজী বাপ্পার আরও একটি প্রতিবেদন। 1947 সালের 28 সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিভৃত পল্লীতে জন্ম নিয়ে নিজ কর্মে বিশ্ব নেতৃত্বের সারিতে জায়গা করে নিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শিশুকাল টুঙ্গিপাড়ায় কাটলেও 54 নির্বাচনের পর পরিবারের সাথে চলে আসেন ঢাকায়। আজিমপুর গার্লস স্কুলে প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ শেষে ভর্তি হন বদরুন্নেসা মহিলা কলেজে। ছাত্রলীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন কলেজ সংসদের ভিপি। 1968 সালে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে পারিবারিকভাবে বিয়ে হয় শেখ হাসিনার। 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য এবং রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক শেখ হাসিনা আইয়ুব বিরোধী আন্দোলন এবং 6 দফা আন্দোলনে ছিলেন সক্রিয়। 75-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে হত্যা করা হয় তখন দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান 2 বোন শেখ হাসিনা ও শেখ রেহানা। নানা চড়াই উত্রায় পেরিয়ে 1981 সালের 17 মে দেশে ফিরে এক চরম দুঃসময়ে হাল ধরেন আওয়ামী লীগের। সেই থেকে দায়িত্ব পালন করে চলেছেন আওয়ামী লীগের সভাপতি হিসেবে। 1986 থেকে 2014 পর্যন্ত নিজের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন 6 বার। 1986, 91 ও 2001 সালের সংসদে বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করেন শেখ হাসিনা। প্রায় নির্বাসিত অবস্থা থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে যান 1996 সালে। এরপর 2008-এর নির্বাচনে দ্বিতীয়বার দলকে ক্ষমতায় নেন, নির্বাচিত হন প্রধানমন্ত্রী। 2014 সালে বিজয়ী হয়ে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে দেশকে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী নেতৃত্বে দেশ যেমন সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে, তেমনি তার সাফল্যের পালকে যুক্ত হয়েছে বিশ্বের নানা স্বীকৃতি। দেশের গণ্ডি পেরিয়ে শেখ হাসিনা এখন হয়ে উঠেছেন বিশ্বনন্দিত নেতা। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।